বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এর মধ্যে বৃষ্টি আমাকে ধরতে পারেনি। ধরতে পারেনি বলতে আমি ভিজে যাইনি, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই এসে বসলাম। রাস্তার অবস্থা খুবই করুণ, এই বাজে রাস্তা দিয়ে যেতে হবে, এই জন্যে বসে একটু বিশ্রাম নিচ্ছি। গাজীপুরের সিটি কর্পোরেশনের ভিতরের রাস্তা যে এত খারাপ হতে পারে, না আসলে আসলে বোঝার উপায় নেই। কতটুকু ক্যামেরায় দেখা যাচ্ছে জানি না, আমি গাড়িটা ওইখানে রেখে দিয়েছি, কারণ ওইটুকু জায়গায় একটু ভালো আছে, আর এইদিকে তো গাড়ি রাখার কোনো ব্যবস্থা নেই। ওই পর্যন্ত আসার পরেই বৃষ্টি শুরু, তো ওই দোকানের সামনে গাড়ি রেখে দৌড় দিয়ে সেই কেবাসে বসলাম। এখন এই রাস্তার করুণ অবস্থা, নৌকা হলে মনে হয় ভালো হতো বাইকের যাইতে, বাইক দিয়ে কতটুকু যেতে পারবো তাও জানি না, তো দেখা যাক কি হয়। ভালো থাকবেন সকলে, দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।